সাপ্তাহিক ছুটির দিনে বাজারে পেঁয়াজ ও চালের দাম কিছুটা বাড়তি দেখা গেছে। গত দুই দিন পেঁয়াজের দাম কিছুটা কমলেও আজ কেজিতে বেড়েছে অন্তত 10 টাকা। গত সপ্তাহের মতোই বাড়তি আছে চালের দাম। ছুটির দিনে কারওয়ান বাজারে ক্রেতারা এসেছেন কম দামে পেঁয়াজ পাওয়ার আশায়, কিন্তু সে আশায় গুড়ে বালি। পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, গতকালও এই দাম ছিল 170 টাকা। পাইকারি পেঁয়াজ বিক্রেতারা জানান, দেশি পেঁয়াজ শেষের দিকে বলে দাম বেশি। এদিকে প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরায় বিক্রি হচ্ছে 200 টাকা। পাইকারিতে মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 105 থেকে 110 টাকায়। চায়না পেঁয়াজ পাওয়া যাচ্ছে 90 টাকা কেজিতে। পাইকারি বাজারে পেঁয়াজের দাম ছাড়ছে পাল্লা 950 টাকা, অতএব কেজি পড়তেছে 190 টাকা। এটা 190-95 টাকা বিক্রি করতেছে, 180-85 টাকা কিনে আমাদের। বাজারে নতুন চাল উঠবে আরও কিছুদিন পর, সে অজুহাতে দুই সপ্তাহ ধরে দাম বাড়তি চালেরও। মান ভেদে চালের দাম বেড়েছে কেজিতে 6 টাকা পর্যন্ত। চালের বাজার আগে যেটা উঠছে দাম ওই দামই আছে, মানে মিনিগেট চলছে 47 থেকে 48। প্রত্যেক চালে আমরা 5 টাকা 6 টাকা কেজিতে পারছি, তবে বেশি মিনিগেট আর হলো 28 টাকা। তাদের মজুতকৃত চাল তারাই ঊর্ধ্বগতিতে বিক্রি করছে। তবে স্বস্তি আছে লবণের দামে। দুই দিন আগে গুজবে দাম বাড়লেও এখন আগের দামেই বিক্রি হচ্ছে লবণ। আমরা গায়ের যা তা বিক্রি করছি, 1 টাকাও বেশ বিক্রি করা হয়নি। নতুন চাল ও পেঁয়াজ বাজারে আসলেই কমবে দাম, এই অপেক্ষাতে এখন ক্রেতারা। সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা।